চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই বলতে চাই এই গাড়িটির হচ্ছে কন্ডিশন সম্পর্কে। বন্ধুরা যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি ব্ল্যাক কালারের অ্যাপাচি আরটিআর গাড়ি নিতে যাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। গাড়িটি বন্ধুরা অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। তো প্রথমে দেখাবো এই গাড়িটির সামনে টায়ার কন্ডিশন। দেখুন বন্ধুরা গাড়িটির সামনে টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। সামনের মার্কগার্ড কন্ডিশন যদি দেখাই বন্ধুরা ফ্রেশ। সকাপ কন্ডিশন দেখুন বন্ধুরা অনেক সুন্দর রয়েছে। সামনের লুক শোতে আমি আপনাদের গাড়িটি দেখাই, দেখুন কোনো প্রকার দাগ স্পট কোনো কিছুই নাই, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখুন আপনারা অনেক সুন্দর। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি অ্যাপাচি আরটিআর কিনতে যাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি, অনেক সুন্দর রয়েছে, অনেক ভালো রয়েছে। বন্ধুরা এখন বলবো এই গাড়িটির হচ্ছে কালার সম্পর্কে। তো বন্ধুরা এই গাড়িটির কালার কন্ডিশন অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ফুল ফ্রেশ কন্ডিশনের কালার গাড়িটির, দেখতেই পাচ্ছেন। এখন দেখো বন্ধুরা গাড়িটির ইঞ্জিন সম্পর্কে। তো বন্ধুরা গাড়িটি কিন্তু ধোয়া মোছা কোনো কিছু করা হয়নি, মানে শোরুমের ভিতর ছিল আর কি, মোছা টোছা কোনো কিছু হয়নি। কয়দিন যাবৎ আমি বাইর করছিলাম আর কি আজকে সকালবেলা, এই জন্য আর কি পুজো হচ্ছে, এই জন্য আর কি ধুলাতে আর কি মেখে গেছে গাড়িটা নিয়ে আমি একটু ঘুরলাম। তো যাই হোক গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখুন অনেক ভালো রয়েছে, ময়লা পড়ছে বন্ধুরা ঘোরার কারণে, দেখুন অনেক সুন্দর রয়েছে। দেখুন গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি নাটবল্টু কোনো কিছু খোলা পড়েনি, ফুল ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন রয়েছে। এখন দেখো বন্ধুরা গাড়িটির পিছনে টায়ার কন্ডিশন। দেখুন বন্ধুরা সামনের টায়ার পিছনের টায়ার কিন্তু অনেক ভালো আছে, আপনি অনেক কয়েক হাজার কিলোমিটার ভালোভাবে রান করাতে পারবেন, কোনো সমস্যা নাই, ফুল ফ্রেশ কন্ডিশনের টায়ার। এখন বলবো নাম্বার সম্পর্কে। জয়পুরহাট বিএটিএ থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাড়িটি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা এদিক থেকে যদি দেখাই গাড়ির সাইলেন্সের কন্ডিশন দেখুন অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে। এদিক থেকে দেখাবো গাড়ির ইঞ্জিন কোয়ালিটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন, দেখুন আপনারা অনেক ভালো। বন্ধুরা এখন দেখাবো গাড়িটি কত কিলো চলেছে। তো বন্ধুরা গাড়িটি চলেছে 8374 কিলোমিটার। আসলে বন্ধুরা আপনার মিটার দিয়ে গাড়ি কিনতে পারবেন না, মিটার ছাড়া যদি আপনারা গাড়ি কিনে নেন কন্ডিশন পারফরমেন্স দেখে ভালো মানের একটি গাড়ি কিনবেন অ্যাপাচি আরটিআর, তাহলে আপনারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো রয়েছে, অনেক সুন্দর রয়েছে। এখন দেখাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। বন্ধুরা দেখুন গাড়িটির স্টার্ট সাউন্ড, বন্ধুরা গাড়িটির স্মুথ সাউন্ড শুনুন, ইঞ্জিন সাউন্ড কিন্তু বন্ধুরা অনেক ভালো, অনেক ফ্রেশ। তো বন্ধুরা এখন বলবো এই গাড়িটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই গাড়িটির ফিক্সড প্রাইস বলে দেবো আপনাদেরকে, এক দামে নিতে হবে 1,04,000 টাকা। এই গাড়িটির ফিক্সড প্রাইস 1,04,000 টাকা। আরামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানী পাবেন বন্ধুরা, বেশি কিন্তু পাবেন না, হালকা কিছু সম্মানী পাবেন। ফিক্সড প্রাইস 1,04,000 টাকা, আরামিন ব্লগসের নাম বললে সম্মানী পাবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরামিন ব্লগস বেশি বেশি দেখুন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।